ফাইনালি গাইস লালমোহন শহরে এসে গেছি, এখন আমার সাইকেলটিকে ঠিক করার পালা। আমার সাইকেলে স্টিমটা ঠিকঠাকভাবে বসে না, অনেকটাই সমস্যা হয়, তাই আমি এটাকে কেটে নিয়ে ভালোভাবে সেট আপ করে নিচ্ছি, যার ফলে স্টার্ট নিয়ে অনেক সুবিধা হবে। আগে ছিল মেকানিক্যাল ডিস্ক ব্রেক, আমি অয়েল ব্রেক লাগাইছি কিন্তু অ্যাডাপ্টারটা চেঞ্জ করিনি, তাই এখন নতুন অ্যাডাপ্টার লাগাচ্ছি। এই দোকানের মধ্যে সমস্ত সাইকেলের অ্যাক্সেসরিজ প্লাস পার্টস পেয়ে যাবে গিয়ার সাইকেলে তোমরা। স্পিড মিটার, অয়েল ব্রেক, অনেক কিছু দেখতে পারছি আমি এখানে। অনেকদিন থেকে চিন্তা করতেছি যে আমার গিয়ার সাইকেলটাকে এবার একটু সার্ভিস করা উচিত। প্রায় 2 মাস হয়ে গেল গ্রাম থেকে শহরে যাইনি ভিডিও বানানোর জন্য। তোমরাও আমাকে কমেন্ট করছো ভাই ব্লগ ভিডিও দেন, তাই কিন্তু আজকে আমি ভিডিও নিয়ে আসলাম। প্রথমে যদি বলি আমার সাইকেলের সিটের অবস্থাটা দেখো, পুরোটাই 12টা বেজে গিয়েছে, এটা দেখো ছিঁড়ে গিয়েছে বললেই চলে। অ্যান্ড দ্বিতীয়তম কারণ হচ্ছে আর একটা সমস্যা, সেটা হচ্ছে এই স্টিমটা, এটাকে আমি চেঞ্জ করেছি, শর্ট স্টিম লাগাইছি কিন্তু এটা কাজ করে না। এই যে দেখো গ্রিপগুলো অবস্থা টাইট হয়ে গেছে। এছাড়াও আর একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ব্রেকে। তো মাঝে মাঝে আমি যখন সাইকেল রাইডিং করি না, এটা অনেকটা লুজ হয়ে যায়। দেখো অ্যাডাপ্টার অবস্থাটা টাইট, এটাকে নতুন লাগাতে হবে। তাই এখন আমি যাচ্ছি শহরে সাইকেল ঠিক করতে। আজকে শহরে যাওয়ার মূলত 2টা কারণ। প্রথম কারণ হচ্ছে, তোমরা তো জানো কিছুদিন আগে আমার ওয়াইফাইয়ের জন্য আমি একটি ছোট ইউপিএস নিয়েছিলাম, কিন্তু চার্জার নেইনি, যার ফলে এখন আমাকে চার্জার কিনতে বাধ্য হচ্ছি। আজকে আমার সাথে রয়েছে একজন এলাকার পরিচিত, তার সাথে আমি আজকে মূলত ভিডিওতে যাচ্ছি। একা একা ভিডিও বানাতে একদমই ভালো লাগে না। আমার সাইকেলের মধ্যে হাওয়া কম থাকার কারণে আমি এখানে একটু দোকানে এসে হাওয়া দিয়ে নিই প্রথমে। যদি কখনো লং রাইডিংয়ে যাই, সবসময় চেষ্টা করি চাকার পাম্প যেন ঠিক থাকে। যদি চাকার হাওয়া ঠিক না থাকে তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়, সাইকেল এগোয় না। সাইকেলে হাওয়া দেওয়ার পর আমি রওনা দিয়ে আবারও শহরের দিকে। এখানে আমাকে প্রায় 20 কিলোমিটার সাইকেল রাইডিং করতে হবে, তাই আমি এখানে তাড়াহুড়া করে যাচ্ছি। আর কি বলি, বর্তমান কিন্তু আমি রোজা রেখেছি, রোজা রেখে সাইকেল রাইডিং করতে একদমই মন চায় না। রোজা রেখেছি তাই আমি চেষ্টা করতেছি শর্টকাট রাস্তা যাওয়ার জন্য। এই জন্য আমি কাঁচা রাস্তা দিয়ে পাকা রাস্তাতে ওঠার চেষ্টা করছি, যার ফলে আমি খুব দ্রুত সময় পৌঁছে যাবো শহরের দিকে। এই যে দেখো আমি কিন্তু কাঁচা রাস্তার মধ্যে যাচ্ছি এখন বাধ্য হয়ে, কিন্তু কাঁচা রাস্তার মধ্যে সমস্যা হচ্ছে বেশি স্পিডে সাইকেল চালানো যায় না, এই জন্য কিন্তু অনেকটা সমস্যা হয়। আমার সবসময় কাঁচা রাস্তাতে যেতে ভালো লাগে, নতুন নতুন রাস্তাতে ঘুরতে অনেকটাই ভালো লাগে সাইকেল নিয়ে। কাঁচা রাস্তা থেকে আমি কিন্তু ফাইনালি গাইস দেখতে পাচ্ছি মেন রোডে চলে এসে গেছি। এটা হচ্ছে আমাদের এদিকে মেন রোড বলা হয়। আর মাত্র প্রায় 10 কিলোমিটার সাইকেল রাইডিং করলেই কিন্তু পৌঁছে যাবো শহরের দিকে। গাইস তোমরা তো সবাই জানো কালকে কিন্তু আমি গুগল অ্যাডসেন্স লেটার পেয়েছি, এবং লেটার পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কি আর বলার। এখন পর্যন্ত ইউটিউব থেকে 1 টাকাও পাইনি, যতদিন না গুগল অ্যাডসেন্স লেটার পাই। তো আমি কালকে কিন্তু পেয়ে গেছি, সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমি যখন প্রথম ইনকাম পাবো অবশ্যই ভিডিও দিব। সব থেকে বেশি যেটা কমেন্ট করতেছে তোমরা, ভাই প্লে বাটন এখনো পাওনি কেন? তো গাইস প্লে বাটন পাইনি, তার কারণ হচ্ছে এখন প্লে বাটন পেতে অনেকটাই সমস্যা হয়, প্রায় 1 মাসেরও বেশি সময় লাগে। আর মাত্র 1 সপ্তাহ গেলে আমি আশা করি পেয়ে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু শহরের মধ্যে প্রবেশ করে গেছি, দেখতে পারছো এটা কিন্তু শহরে প্রথম দিন। ফাইনালি গাইস অবশেষে আমি কিন্তু পৌঁছে গেছি লালমোহনের শহরে মেশন মোড়ে। তো এটা হচ্ছে মেশন মোড়, সবকিছু কিন্তু এখানে পাওয়া যায় বললেই চলে। আমি যে সাইকেল সার্ভিস সেন্টার দোকানটা যাব, তো ওটা এখনো 1 কিলোমিটার বাকি রয়েছে। আমি যখন যাচ্ছিলাম রাস্তার পাশে আমার বন্ধু মাহদির সাথে দেখা হয়। এই যে দেখো, একে কিন্তু অনেকে চিনে এবং অনেকে চিনো না। তো গাইস যারা আগে থেকে ভিডিও দেখো, সে কিন্তু অনেকটা স্ট্যান্ড পারে, লালমোহনের মধ্যে সব থেকে ভালো স্ট্যান্ড পারে সে। এরপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই খন্দকার সাইকেল সার্ভিস সেন্টার দোকানে। এই দোকানে মূলত সাইকেলের সব কিছু পার্টস এবং সাইকেল ঠিক করা হয়। এখানে গিয়ার সাইকেল সব থেকে বেশি ঠিক করা হয়। প্রথমে আমার সাইকেলের যেটা ঠিক করে নেবো সেটা হচ্ছে স্টিমটা। আমি কিন্তু স্টিম লাগাইছি বাড়িতে, কিন্তু স্টিমটা কাজ করে না। অনেকে আমাকে বলো ভাই তুমি শর্ট স্টিম হ্যান্ডেল এইগুলো বারবার খোলো কেন, তোমার মাথার মধ্যে অবশ্যই সমস্যা আছে। আসলে গাইস এখানে আমি যখন স্টিমটা লাগাই অনেকটাই সমস্যা হয়। এই যে দেখো অনেক বাড়তি অংশ রয়েছে, তাই কিন্তু এখন আমাকে কেটে লাগাতে হবে। আর আমার বাড়ির যে ডালগুলো রয়েছে এলেন কি, তো এগুলো ভালো না, যার ফলে ভালোভাবে টাইট দিতে পারি না, কিছুদিন পরপর লুজ হয়ে যায়, তাই আমি এটা খুলে রেখেছিলাম। সাসপেনশনের উপর দিকটা আমি ভালোভাবে কেটে নেব, এখানে আমি সমান করে কেটে নেব বললে ছিল। যখন আমি এটাকে কেটে নেব তখন কিন্তু স্ট্যান্ডে অনেকটাই সুবিধা পাওয়া যাবে, বিশেষ করে হুইলি এবং কন্ট্রোলিং অনেকটাই ভালো যাবে। এই যে দেখো এখানে কিন্তু তারা কাটতেছে। এখানে আমি কিন্তু উপরে একটু অংশ বাড়তি রেখিনি, একদম হেডসেটের উপর কিন্তু বরাবর এটাকে কেটে নিয়েছি, যার ফলে স্ট্যান্ডে সুবিধা বেশি পাবো, তাই কিন্তু আমি এটা করেছি। তোমরা তো জানো আমি রাইডিং করি প্লাস স্ট্যান্ড করে থাকি। তো সাসপেনশন
পেছনে উপর দিকে অংশটুকু কাটার পরে এখন তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু লাগানো হচ্ছে আগের চেয়ে কিন্তু অনেকটাই খাটো হয়ে গেছে। লম্বা ছিল সাইকেলটা, দেখতে কিন্তু অনেকটা ছোট মনে হবে, কিন্তু সাইকেলটা আইটটা অনেক ভালো হবে, যার ফলে সাইকেলটা একটু স্ট্রং মনে হবে। এইটুকু এই যে দেখো গাইস, শর্ট স্টিম এবং সাসপেনশনের উপর দিকে কাটার পর সাইকেলটা দেখতে কিছুটা এই ধরনের দেখা যাচ্ছে, আগের চেয়ে কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে আমার মনে হয়। কিন্তু এখানে কালারটা আমার পছন্দ হয়নি, আমি চেষ্টা করবো এটাকে পেন্টিং করার, যখন হ্যান্ডেল লাগাবো তখন আবার কোনো সমস্যা হবে না। আরেকটা সমস্যা আমার সাইকেলের মধ্যে আমি পেয়েছি, সেটা হচ্ছে এই যে ব্রেকের লিভারটা রয়েছে, এখানে অ্যাডাপ্টার বারবার কিন্তু লুজ হয়ে যায়, যখন সাইকেল চালাই তখন কিন্তু অনেকটা সমস্যা হয়, বিশেষ করে স্টান করার সময় এটা লুজ হয়ে যায়। তো আমার সাইকেলে আগে ছিল মেকানিক্যাল ব্রেক, আমি কিন্তু কোয়েল ব্রেক লাগাইছি, কিন্তু অ্যাডাপ্টারটা চেঞ্জ করিনি, অ্যাডাপ্টার ছিল মূলত মেকানিক্যাল ডিস্ক ব্রেক, এই জন্য এখন আমাকে নতুন অ্যাডাপ্টার লাগাতে বাধ্য হচ্ছি। আমার গিয়ার সাইকেলের সাথে যে ব্রেকের ক্যালিবারের অ্যাডাপ্টারটা এসেছিল, এই অ্যাডাপ্টার কিন্তু কোনোভাবে পাওয়া যাচ্ছিল না। এরপর তিনি যেটা করেন, পুরাতন একটা অ্যাডাপ্টার মিল করে লাগিয়ে দেন, যদিও এটা ওয়াইল ব্রেকের না কিন্তু আগেরটা চেয়ে অনেকটাই ভালো ছিল। এই দোকানের মধ্যে সাইকেলের সমস্ত কিছু পার্টস দেখতে পাচ্ছি আমি, এখানে উনি অনেকগুলো অ্যাডাপ্টার চেক করতেছে, একটাও কিন্তু মিল খাচ্ছে না, যার ফলে অনেকটা সমস্যা হচ্ছে। এরপর কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা প্রায় সিমিলার কিন্তু অ্যাডাপ্টার পেয়ে যান তিনি। এই যে দেখো গাইস, এখন কিন্তু আমার সাইকেলে ওয়াইল ব্রেকের ক্যালিবারের মধ্যে নতুন অ্যাডাপ্টার লাগানো হচ্ছে দেখতে পাচ্ছো। তো গাইস, ব্রেক ক্যালিবার ঠিক করার পর এখন আমার বন্ধু দেখতে আসছে যে সাইকেলের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, ব্রেকটা ঠিকভাবে কাজ করছে কিনা। এই যে দেখো গাইস, সে কিন্তু আমার সাইকেল দিয়ে স্ট্যান্ড করতেছে, কিন্তু আমি তো একদম স্ট্যান্ড পাই না, তার কারণ হচ্ছে সে প্রায় 3-4 বছর ধরে কিন্তু সাইকেল স্ট্যান্ড প্র্যাকটিস করতেছে। আমার সাইকেলে মূলত আমি ভালো একটা সিট লাগাবো প্রিন্সের, কিন্তু এখানে ম্যাগনা কোম্পানি দেখতে পাচ্ছি, এটা চেক কোনটা মোটাটা নেই, যদি মোটাটা থাকতো তাহলে কিন্তু আমি আজকে লাগাইতাম, এখানে আমি দেখতে পারতাছি না, যার ফলে এখন আমাকে অনলাইন থেকে অর্ডার করতে হবে। আর গাইস, এই দোকানে তোমরা কিন্তু সাইকেলের সমস্ত অ্যাক্সেসরিজ প্লাস পার্টস পেয়ে যাবে, দেখো গিয়ার শিফটার থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে রয়েছে। এখানে যদি দেখাই, এগুলো হচ্ছে গ্রিপ, বিএমএক্স গ্রিপ না, না গাইস এগুলো বিএমএক্স গ্রিপ না, যদি গ্রিপ হতো ভালো গ্রিপ তাহলে কিন্তু আমি গ্রিপগুলো চেঞ্জ করে নিতাম। আমি যখন এখানে এসেছিলাম, এই যে দেখো দুজন কিন্তু সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, এই ধরনের সাবস্ক্রাইবার প্রায় 7-8 জনের সাথে দেখা হয়, কিন্তু আমি তাদের সাথে ভালোভাবে কথা বলতে পারিনি। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, সরি আমি তোমাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, আজকে মুডটা সত্যি বলতে অনেকটাই খারাপ ছিল, যার ফলে আমি ওনাদের কোনো কথায় দামেই দেইনি। গাইস, তোমাদের বাসায় যদি লালমনির হয়ে থাকে, তোমাদের সাইকেল যদি কখনো নষ্ট হয়, তাহলে কিন্তু এই দোকানে আসতে পারো, অনেক কম টাকার মধ্যে সাইকেল ঠিক করতে পারবে। তো সাইকেল ঠিক করার পর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু বাড়িতে যাওয়ার আগেই দেখি যে এখানে রেল ক্রসিং অলরেডি হয়ে গেছে, যার ফলে এখন আমাকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। তো এই ধরনের দৃশ্য সব থেকে কমে দেখা যায় আমাদের এদিকে, তার কারণ হচ্ছে গ্রাম সাইড, গ্রামে এই ধরনের দৃশ্য দেখতে অনেকটাই ভালো লাগে। গাইস, সাইকেলের মধ্যে শর্ট স্টিম লাগানোর পর সব থেকে যেটা বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরা। আমি যখন ভিডিও করতেছি অনেকটাই কিন্তু হাতটাকে নিচে নেওয়ার পর কিন্তু ভিডিও করতেছি এবং সামনের দিকে ভালোভাবে দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, যার ফলে আমি কিন্তু শর্ট স্ট্রিম লাগাতে একদমই মন চায় না আমার। যতদিন না গোপরও নিতেছি ততদিন পর্যন্ত এইভাবে চালিয়ে যেতে হবে, কিছু করার নেই গাইস, আমি স্ট্যান্ড শিখবো, যার ফলে এটা করে নিছি, যদি স্ট্যান্ড না করতাম তাহলে কিন্তু এটা কখনোই কেটে স্ট্রিম লাগাতাম না। তো গাইস, এই তো ছিল ভিডিও, আজকের ভিডিও আমি জানি না কতটা ভালো হয়েছে, রোজা রেখে ভিডিও বানাতে একদমই মুড হয় না, তাই কিন্তু আজকে ভিডিওটা ততটা ভালো হয়নি। যদি পরবর্তী ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আইকন বাজিয়ে দাও।